একবারও গ্যাসের সমস্যায় ভুগে নাই, এরকম মানুষ পাওয়া আজকাল আসলেই দুষ্কর। ছোট থেকে বড় সবারই গ্যাসের সমস্যা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক ডাক্তার দেখিয়ে অনেক ঔষধ খেয়ে গ্যাসের সমস্যা যেন সমাধান হচ্ছে না, বরং বেড়েই যাচ্ছে। আমরা অনেক ঘাটাঘাটি করে গ্যাসের সমস্যার জন্য খুবই ইম্পর্টেন্ট চারটা সলিউশন আমরা বের করেছি। এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি আপনার যদি গ্যাসের সমস্যা থেকে থাকে আর এই নিয়মগুলো মেনে চলতে পারেন, আমি আশা করি আপনার গ্যাসের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে বাহিরের খাবার না খাওয়া। আমরা অনেকেই দেখা যায় বাহিরে বের হওয়ার পরে অনেক খাবার খেয়ে থাকি যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, যেগুলো মানসম্মত খাবার নয়, যেগুলো আমরা খেয়ে থাকি, এই খাবারগুলো আমাদেরকে বর্জন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত, অতিরিক্ত মশলাযুক্ত এবং অতিরিক্ত ভাজা খাবার না খাওয়া। আমাদের অনেকেরই একটা বদ অভ্যাস আছে, অতিরিক্ত তেল দিয়ে, অতিরিক্ত মশলা দিয়ে এবং অতিরিক্ত ভেজে আমরা খাবার খেয়ে থাকি, যেগুলো গ্যাসের মূল উৎস। এই খাবারগুলো আমাদেরকে বর্জন করতে হবে, পরিমাণ মতো মশলা তেল এগুলো দিয়ে আমাদেরকে খাবার খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে খাবারের রেগুলারিটি মেনটেন করা। আমাদের অনেকের আরেকটা বদ অভ্যাস আছে যে আমরা ঠিক সময় মতো খাওয়া দাওয়া করি না। যেমন রাত্রের খাবার যদি একদিন 10টায় খাওয়া হয়, পরের দিন দেখা যায় হয়তো 11টা, 12টা, 8টা, এরকম আমরা ঠিক সময় মতো প্রতিদিন একই টাইমে আমরা খাওয়া দাওয়া করি না, যার কারণে মূলত গ্যাসের সমস্যার সৃষ্টি হয় এবং স্বাস্থ্যের আরও অনেক ক্ষতি হয়। আমাদেরকে চেষ্টা করতে হবে প্রতিদিন যেন ঠিক একই টাইমে খাবারটা শেষ করা। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে রাত্রের খাবারটা তুলনামূলক কিছুটা কম খাওয়ার চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করতে হবে রাত্রের খাবারটা 8টা থেকে 9টার মধ্যে শেষ করা এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। এই নিয়মটা আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আশা করা যায় গ্যাসের সমস্যার সমাধান পাওয়া সম্ভব। সর্বশেষ যেটা হচ্ছে খাবারের পরপরই পানি না খাওয়া। আরেকটা বদ অভ্যাস আমাদের সবার মধ্যে, প্রায় সবার মধ্যে দেখা যায় যে খাবার শেষ করার পরে আমরা পানি খেয়ে থাকি, যেটা গ্যাস সৃষ্টি হওয়ার জন্য দায়ী এবং স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। আমাদেরকে পানিটা খেতে হবে খাবারের আগে, পানিটা খেতে হবে যদি প্রয়োজন হয় খাবারের মধ্যে পানি খাওয়া যেতে পারে, এবং খাবার শেষ করার অন্তত 20 মিনিট থেকে আধা ঘন্টা পরে আমাদেরকে পানিটা খেতে হবে। এই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আশা করা যায় গ্যাসের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই নিয়মগুলো টানা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ একটু মেনে চলে দেখুন না গ্যাসের সমস্যার সমাধান হয় কিনা। তবে আমি আশা করি কেউ যদি টানা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ এই নিয়মগুলো মেনে চলতে পারেন, তাহলে গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।